উন্মোচনের অনেক আগে থেকেই এই স্মার্টফোন নিয়ে বাজারে চলছিল নানা গুঞ্জন। এই ডিভাইসটি নিয়ে ছিল তত্ত্বফাঁসের ঘটনাও। এসব ফাঁস আর গুঞ্জনকে খুব একটা হতাশ করেনি স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। গেল বছরের গ্যালাক্সি S9 এবং S9 প্লাসের পরের সংস্করণ এই S10 জোড়ার সঙ্গে গ্যালাক্সি S10e নামেও নতুন আরেকটি মডেল আনা হয়েছে। 21 ফেব্রুয়ারি থেকে এই 3 স্মার্টফোনের জন্য প্রি অর্ডার নেওয়া শুরু হবে। 8ই মার্চ থেকে বাজারে ছাড়া হবে এই ডিভাইসগুলো। S10 এবং S10 প্লাসের দাম রাখা হয়েছে যথাক্রমে 899 এবং 999 মার্কিন ডলার, যার বাংলাদেশি মূল্য যথাক্রমে 70,000 ও 80,000 টাকার কাছাকাছি। স্মার্টফোনের বেজেল কমাতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্যামসাং। ব্যবহারকারীর হাতে ধরা ডিভাইসে যতটুকু পারা যায় পর্দা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় S10 এবং S10 প্লাসের পর্দা দেওয়া হয়েছে যথাক্রমে 6.1 ইঞ্চি ও 6.4 ইঞ্চি। সরু বেজেলের সঙ্গে এই স্মার্টফোন দুটিতে আগের ডিভাইসগুলোর তুলনায় বড় ডিসপ্লে আনা হয়েছে। স্মার্টফোন দুটিতে ব্যবহার করা হয়েছে ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে কোয়াড এইচডি প্লাস। এর পেছনে রয়েছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, 12 মেগাপিক্সেল টেলিফোট এবং 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে হোল পাঞ্চ ব্যবস্থায় 10 এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা। যুক্তরাষ্ট্রের 157 গ্রামের S10 ও 175 গ্রামের S10 প্লাসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, তবে কিছু কিছু অঞ্চলে Exynos ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটিতে রয়েছে 8 ও 12 জিবি র্যামের ভ্যারিয়েশন। S10-এ 128 জিবি থেকে 512 জিবি স্টোরেজ ব্যবহার করা হলেও S10 প্লাসে ব্যবহার করা হয়েছে 1 টেরাবাইট স্টোরেজ, তবে তা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে আরও বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে স্যামসাং ওয়ান UI অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই দুটি স্মার্টফোনে। স্যামসাং গ্যালাক্সি S10-এ রাখা হয়েছে 3400 mAh ব্যাটারি, আর স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসে রাখা হয়েছে 4100 mAh ব্যাটারি। দুটি ডিভাইসে রয়েছে তারবিহীন চার্জিং ব্যবস্থা এবং USB-C ও হেডফোন জ্যাক। বন্ধুরা, প্রযুক্তি জগতের সকল ধরনের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।